বেশিরভাগ সময় লিংক না থাকার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, ব্যাংক মিত্রের কর্মীরাও হতাশ। সরকারি বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে ইদানিং অনলাইনে অনেকটাই ভরসা হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন লকডাউন থাকার সময় ঘরে বসেই অথবা বিভিন্ন সাইবার ক্যাফে থেকে টাকা তোলা, রান্নার গ্যাস বুকিং, অনলাইন কেনাকাটা, এমনকি সরকারি বিভিন্ন পরিষেবা আবেদন সবকিছুই অনলাইনে প্রায় অভ্যস্ত হয়ে গেছেন সাধারণ মানুষ। এই ব্যাপারে রাজ্য সরকারের বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্রগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত তার তারিফ করেছেন জেলার প্রশাসনিক মিটিংয়ে। আর এভাবেই প্রতিটি রাজ্যের সক্রিয়তায় প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছিল। কিন্তু বাদ সাধল লিঙ্ক এবং নেটওয়ার্ক সমস্যা। কেন্দ্রীয় সরকারের সহজ তথ্য মিত্র কেন্দ্র এবং ব্যাংক মিত্র গ্রাম শহরে অত্যন্ত দক্ষতার সাথে লকডাউনের আগে পর্যন্ত সময় বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা, 100 দিনের কাজের টাকা, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ এবং মহিলা গোষ্ঠীদের আর্থিক পরিষেবা দিয়েছে পাড়াতে বসেই। কিন্তু বর্তমানে বিভিন্ন ব্যাংক মিত্র কেন্দ্রের বক্তব্য অনুযায়ী জানা যায়, অতীতে সামান্য হলেও স্থায়ী বেতনের সাথে কমিশন মিলত, সাধারণ মানুষ তাদের উপর ভরসা করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা পেত, কিন্তু সরকারি বিভিন্ন পোর্টাল এবং ওয়েবসাইটগুলি নিয়মিত খোলা না থাকায় শুধুমাত্র লিঙ্কের কারণে সাধারণ মানুষের বিশ্বাস তাদের ওপর থেকে উঠে যাচ্ছে। অন্যদিকে বেতন বন্ধ হয়ে গিয়ে কমিশনও অর্ধেকের কম হয়ে গিয়েছে, ফলে একাজে নিরুৎসাহী হয়ে পড়েছেন বহু তথ্য মিত্র কেন্দ্রের কর্মীরা। এই বিষয়ে তাদের জেলা এবং রাজ্য সংগঠন চিঠি চাপাটি আন্দোলন করেও মেলেনি ফল, বরং আন্দোলনকারীদের নানান রকমভাবে কর্মক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করেছে কর্তৃপক্ষ। তবে আগামী দিনে বড়সড় আন্দোলনের দিকেই এগোচ্ছে বলে জানা যায় সংগঠন সূত্রে। তবে ব্যাংক মিত্রদের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস আছে বলেই সময় এবং শ্রম অনেকটাই লাঘব হয়েছে বলে স্বীকার করেন গ্রাহকেরা। প্রশ্ন উঠেছে, তাহলে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে যেখানে বাড়িতে বসেই বিভিন্ন ই পরিষেবার স্বপ্ন দেখছে সরকার, তা কি উপযুক্ত পরিকাঠামো না নিয়েই? 6-7 দিন দোকান করে এসে পাচ্ছি না, সেই এসে দাঁড়িয়ে থেকে আর কতক্ষণ থাকবে? কি বলছে, এসে কি বলছে? দাদা লিং নেই, তখন বলছে কাকি বসো, আমি বসতে হবে, আমার দোকানে রান্না বান্না আছে, আমি একা মানুষ, এসে পাচ্ছি না। কিসের টাকা পান আপনি? ওই যে লক্ষ্মী ভান্ডারে, লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রয়েছে। হ্যাঁ, তারপরে আবার চলে যাই, আবার আসি, হয় না। একজন বলছে ওখান থেকে গিয়ে তোলেন, আমি যে আমি যেখানে বই করেছিলাম সেখান থেকে তুলবো। বিকাশ ব্যাংকেরই অনুশাখা, যেটা আমাদের ব্যাংক মিত্র নাম দিয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। তো আমাদের সমস্যা যেটা, যখন কাজে ঢুকেছিলাম তখন এটা ছিল স্বাভিমান প্রকল্প, সেটা বিগত 10 বছর আগের গল্প আমি বলছি, সেটা 2011 সালে। তারপর আমাদের অ্যাকাউন্ট খোলা চালু হলো, লেনদেন চালু হলো, গ্রামের সাধারণ মানুষ অ্যাকাউন্ট খুললো, পরিষেবা চালু হলো। লিঙ্কের সমস্যাটা মাঝে মধ্যেই থাকে, কিন্তু বর্তমানে যে সমস্যাটা হয়েছে, দীর্ঘ দিন দশেক ধরে গ্রাহকগণ মানে খুবই হয়রান হচ্ছে। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে, তারপর গ্রাহকের 100 দিনের যে টাকাটা আমরা এখান থেকে পেমেন্ট করা হয়, তাদের সেই টাকাটা ঢুকেছে। গ্রামের সাধারণ মানুষ তো কাজকর্ম করে খায়, তারাও মানে আসছে, ঘুরে যাচ্ছে, আর আমাদের কাজটা এমনই সমস্যা। আমরা তো ডাইরেক্ট ব্যাংক রিক্রুট নই, মাঝে কোম্পানি আছে, তো সেখানে দাঁড়িয়ে কোম্পানিকে আমরা যখন লিখিত জানাচ্ছি, তারা বলছে ব্যাংকের হেড অফিস থেকে প্রবলেম, আর ব্যাংকে যখন লিখিত জানাচ্ছি তারা বলছে যে এটা আমাদের কোনো কিছু না, এটা কোম্পানি থেকে বলছে। মাঝখান থেকে আমরা সেই ফুটবলের মতো এপায়ে ওপায়ে ঘুরে বেড়াচ্ছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।